রাত পোহালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় সভা অনুষ্ঠিত হবে। দুবছর করোনার জন্য জনসভা অনুষ্ঠিত হয়নি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখেছেন। এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রচুর মানুষ কলকাতায় যাবেন। সেই মানুষকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তার জন্য পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে চেকিং করা হয়। এছাড়াও সমস্ত ট্রেনে এই নাকা চেকিং অনুষ্ঠিত হয়। প্রশাসনের এই উদ্যোগকে যাত্রীরা সাধুবাদ জানান। হ্যাঁ, বর্ধমান স্টেশনে কি স্পেশাল চেক ইন করা হচ্ছে, কী বলবেন, এই নিয়ে কী বার্তা দেবেন? এটা যেটা আপনারা করছেন এটা খুব ভালো করছে। হ্যাঁ, এবং এটা মানে তারাতে দেখা যাচ্ছে যে হ্যাঁ প্যাসেঞ্জারের এবং কারা করছে চেক ইন, কারা করছেন চেক ইনটা? পুলিশওয়ালারা করছে। হ্যাঁ, দেখে খুব খুশি হলাম এবং ভালো কাজ করছে। হ্যাঁ, খুব ভালো কাজটা করছে। এই কাজটা করা একান্তই দরকার। আমরাও মনে করি যে হ্যাঁ আপনাদের সঙ্গে আমরা একটু হেল্প যদি করতে পারি আরও ভালো হবে। এটা প্যাসেঞ্জারদের জন্য আগামীকাল 21 জুলাই শহীদ দিবস, সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্ল্যাটফর্মের মধ্যে বর্ধমান জিআরবি স্টেশনে এবং বর্ধমান স্টেশনের মধ্যে আমরা চেকিং করছি এবং আমাদের সমস্ত অফিসার ফোর্স আরআইবি আরপিএফ জিআরপি সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা চেকিং করছি। এটা কার উদ্যোগে করা হচ্ছে? এটা যদি স্পেশাল চেকিং, এই স্পেশাল চেকিংয়ের যে উদ্যোগটা যদি বলা হয় যে আমাদের বড় সাহেব মানে আমাদের এসআরপি সাহেব রেলের তিনি আমাদের আদেশ করেছেন এবং আমাদের বড়বাবু বর্ধমান জিআরপির বড়বাবু যিনি তাদের আদেশে আমরা আমাদের এই চেকিং করছি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।